আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে মালিককে ডাক দেয়। মুসিবতের ভিতরে পড়ে গেলে আল্লাহর ঘরে মসজিদে দৌড় দেয়, ঠিক কিনা জোরে বলেন। কিছু নরপশু, কিছু জালেম আছে মুসলমানের নামদারি, বাবা মুসলমান, ওয়ারিশ সূত্রে মুসলমানি লকব লাগাইছে, মূলত মুসলমানিত্ব ভিতরে আছে কিনা জানা নাই, আল্লাহর ঘর মসজিদের উপর আঘাত করেছে, মসজিদকে ভেঙে দিয়েছে, মসজিদকে ভেঙে দিয়েছে। তাদের উদ্দেশ্য, তারা হইল ওই লাল চামড়াদের এজেন্ট, তাদের উদ্দেশ্য হইল যে শহরটা সারা বিশ্বের মানচিত্রে মসজিদের শহর হিসেবে পরিচিত, সে শহরটাকে মসজিদের শহরকে বাদ দিয়ে মূর্তির শহর বানাইতে চায়, ঠিক কিনা? সামান্য একটা মসজিদ, কয়েকজন মানুষ ওখানে মিলে নামাজ পড়তে পারে, দানমন্ডি লেকের পার, সেই মসজিদটাকে ভেঙে দিয়েছে, অথচ বিশাল আয়তন নিয়ে মূর্তি বানাইতেছে, ঠিক কিনা জোরে বলেন? সৌন্দর্যের নামে যদি তোমরা এদেশটাকে মূর্তি বানাইতে চাও, মসজিদকে মিটা দিতে যদি চাও, তাহলে আমরাও বলে দিতে চাই, গোটা পৃথিবীটাকে, গোটা জমিনটাকে মসজিদ বানাবো, যেখানেই ফাঁকা থাকবে সেখানেই দাঁড়ায় নামাজ পড়বো, ঠিক কিনা জোরে বলেন? গোটা জমিনটাই মসজিদ, মসজিদে ও সুদহামা রু এ জমিন, গোটা জমিনটাই মসজিদ, গোটা জমিনটাই মসজিদ, যেখানে যেখানে আল্লাহর ঘর মসজিদ আসে, যদি কোনো কুলাঙ্গার মসজিদের উপর আঘাত করতে চায়, আমরা সে কুলাঙ্গারকে বাংলাদেশের পার্লামেন্টে চাই না, ঠিক কিনা জানা বলেন? কুলাঙ্গার যদি মসজিদের উপর আঘাত করতে চায়, বাংলাদেশের কোনো দায়িত্বে সে কুলাঙ্গারকে চাই না, ঠিক কিনা জানা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অনাথ বিলম্বে আপনি আপনার ওই কুলাঙ্গারকে দায়িত্ব থেকে বহিষ্কার করেন, না তো বাংলার জনগণ জুতা পিটা দিয়ে তাকে ক্ষমতা থেকে নামাবে, ঠিক কিনা? মসজিদের উপর আঘাত করেছে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, আমাকে বকা দাও, কিচ্ছু বলবো না, বরঞ্চ তোমার জন্য রহমতের দোয়া করব, তোমার জন্য শান্তির দোয়া করব, তুমি হাত দিয়ে আমাকে ঘষি দিবা, তোমার হাতটাকে মালিশ করে দিব, কিন্তু আল্লাহ কর মসজিদ, আল্লাহ তাআলার ঘরে মসজিদের উপর আঘাত করো, আঘাত করো, আল্লাহর ঘরে মসজিদের উপর আঘাত করবা, ঘরে বসে থাকবো না, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ তাআলার ঘর মসজিদের উপর আঘাত করবা, এ মুসলমান, তুমি কি ইতিহাস পড়ো নাই? ইতিহাস কি তুমি জানো না? আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহকে মিটাই দিতে চাইছিল, আল্লাহ তাআলা আব্রাহা মত বাদশাকে আল্লাহ দুরিশাত করে দিয়েছে, সামান্য ছোট ছোট পাখি দিয়া আল্লাহ তাআলা আব্রাহাকে দুরিশাত করে দিয়েছে। তুমি তাপস, সামান্য আব্রাহার কাছে কিচ্ছু না, তুমি ফু দিলে উড়ে যাবা, তোমার কত বড় ক্ষমতা হয়েছে, আল্লাহর ঘরের দিকে তুমি শকুনের মতো নজর দিয়ে তাকাইছো, এখনো সময় আছে, তুমি তোমাকে শুধরাও, 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 নতুবা ধ্বংস হয়ে যাবা, ঠিক খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা মসজিদ গুলোকে হেদায়েতের জন্য বানাইছে। ইন্না আউয়াল বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদান লিল আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইছেন মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই জন্য ওই কাফের মুশরিক বেঈমানরা দেখেন, মসজিদ থেকে মসজিদে গেলেই মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, মসজিদে গেলেই মানুষ টুপিওয়ালা হয়ে যায়, মসজিদে গেলেই মানুষ আল্লাহকে পাওয়া যায়, এই জন্য কে এখন টার্গেট নেছে মসজিদের দিকে। কিছুদিন আগে বাবরি মসজিদে গিয়ে সুযোগ শকুনে তাকাইছে, দেখেন না বাবরি মসজিদকে মন্দির বানাইতে যায়, তাদের অবস্থা বারোটা বেজে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এখন বাংলাদেশের মসজিদগুলোর দিকে শকুনের নজর পড়েছে, আল্লাহ তোমার কাছে বিচার চাই, শকুনগুলোকে তুমি বাসাস্তি দিয়ে বাংলার জমিনে দেখা দাও যে আমি আল্লাহ আমার ঘরকে আমি হেফাজত করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। মসজিদগুলোকে আবাদ করার তৌফিক দান করুক, আমিন।
মসজিদগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন।